বন্ধুরা, সুমি স্যাপলি থেকে সুমি বলছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি একটা ওই ইলিশ বেগুন আলু দিয়ে ঝোল করেছি, তো ওটাই তোমাদের কাছে জাস্ট একটা ব্লগ নিয়ে এসেছি। ইলিশ বেগুনের ঝোলে তো আমার 4 পিস মাছ হয়েছিল, তো 4 পিস মাছকে আমি আগে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এর নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর ওইটা হচ্ছে মাছের মাথা তেলগুলো আলাদা রেখেছি, ওটা ভেজে ওই সামনের পাতে মাছের তেল দিয়ে জাস্ট অসম লাগে, তো ওটা আলাদা ভাজবো আমি। আর মাছগুলো আমি ঝোল করব আর কি। তো ইলিশগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর এখানে আলু বেগুন বেশি কিছু তো লাগে না, আলু বেগুন কেটে রেখেছি, আর কাঁচা লঙ্কা আদা টমেটো এটা আমি একটা পেস্ট করে নেব। তো আমি দেখো মিক্সিতে পেস্ট করে নিচ্ছি, ওখানে আমি তেল গরম করে মাছগুলো জাস্ট হালকা করে ভেজে নিচ্ছি। দিয়ে তোমার এখানে আমার একটা জিনিস ঠিক করে গেছে, আমি বলে দিই, এখানে আমি ওই তেলেই মাছটা তুলে নিই, ওই তেলেই কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলু বেগুনগুলো একটু হালকা করে ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে। নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে আমি বেগুনগুলো আলাদা করে তুলে দিচ্ছি, আর এখানে দেখো একটু সর্ষে বেটে রেখে দিয়েছি, আর ওইটা পেস্ট করলাম যে আদা কাঁচা লঙ্কা, ওই যে আদা কাঁচা লঙ্কা টমেটো পেস্টটা দিয়ে দিলাম, আর ওই লঙ্কা গুঁড়ো মানে কাঁচা লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ওইটাও দিয়ে দিলাম। বেগুনগুলো আমি এখানে দেখো তুলে রেখেছি, কারণ বেগুনগুলো আমি একটু পরে, মাছ আর বেগুনটা আমি একটু পরে দেবো আলুটা একটু সিদ্ধ হয়ে এলে। তো মশলাটা কষে নিয়ে আমি জল দিয়ে দেবো, জল দিয়ে এটা দু মিনিট না, মিনিট পাঁচেক মতো চাপা দিয়ে রেখে দেবো। মিনিট পাঁচেক পর আমি আলু বেগুনটা ওতে অ্যাড করবো, তাহলে বেগুনগুলো ঘেটে যায় তরকারিতে। দেখো মিনিট পাঁচেক পর আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে, এবার আমি আলু মাছ আর বেগুনগুলো দিয়ে দেব। দিয়ে চাপা দিয়ে মিনিট দুয়েক মতো রেখে দিয়ে আর সর্ষে বাটাটা দিয়ে আমি নামিয়ে নেব। ব্যাস তৈরি। এটা তো প্রায় সব ঘরেই হয়, এটা নতুন কিছু না, আমি বিশাল কিছু করিনি, তো আমার জাস্ট আমি করেছি তাই এটা করলাম বলে তোমাদের শেয়ার করলাম। তো তোমরাও করো, এখন তো ইলিশ মাছের মরশুম। তো প্লিজ বন্ধুরা, তো আমার চ্যানেলটা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দাও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আর তোমরা এটার এই রেসিপিটা কেমন আমার ঠিকঠাক হলো কি না একটু জানিও। টাটা।